অবশেষে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জট কাটল কলকাতা হাইকোর্টে। নতুন করে শূন্য পদে নিয়োগ করতে হবে 14,000 চাকরি প্রার্থীকে, স্পষ্ট তো জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে, এবং তারপরে 4 সপ্তাহের মধ্যে করতে হবে কাউন্সেলিং, এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আর হাইকোর্টের এই নির্দেশের পরেই অবশেষে হয়তো কাটতে চলেছে 7 বছরের নিয়োগ জট। দেশজুড়ে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উদ্বেগ প্রকাশ করলেন সমস্ত ঘটনাটি নিয়ে। আজিকর কাণ্ডের আবহে তার বার্তা, কোন সভ্য সমাজ কন্যা ও বোনেদের উপর এই ধরনের নৃশংসতা বরদাস্ত করতে পারে না। সংবাদ সংস্থা পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে আরজিকর কাণ্ড থেকে শুরু করে মহারাষ্ট্রের বদলাপুরে নাবালিকা নিগ্রহের বিষয় নাম না নিয়ে তিনি বলেন, এমনকি যখন পড়ুয়া চিকিৎসক এবং নাগরিকেরা কলকাতায় বিক্ষোভ করছিলেন তখন অপরাধীদের অন্যত্র তাণ্ডব চালিয়েছেন, নাবালিকারাও তাদের শিকার হয়েছে। এরপরেই তার মন্তব্য, এনাফ ইজ এনাফ। রাষ্ট্রপতির বক্তব্যে এসেছে 2012 সালের দিল্লির গণধর্ষণ এবং খুনের ঘটনার প্রসঙ্গ। বন্ধের সকালে ভাটপাড়ায় গুলি চলল। বুধবার সকালে এই ঘটনাকেই কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়ার ঘোষপাড়া এলাকায়। ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর, তাকে ব্যারাকপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়, পরে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং, তৃণমূলের বিরুদ্ধে বোমা গুলি চালানোর অভিযোগ তুলেছেন। তার কথায়, রবি সিং নামে আমাদের দলের এক কর্মী আহত হয়েছেন, রবিরা আমার বাড়ি আসছিলেন, ঘোষপাড়া মোড়ের কাছে তার গাড়ি আটকানো হয় এবং তারপর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পাকিস্তান ভিত্তিক ইসলামী সন্ত্রাসী ফরহাতুল্লাহ ঘড়ি টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করে তার সমর্থকদের দিল্লি, মুম্বাই এবং অন্যান্য ভারতীয় শহরে বড় আকারের ট্রেন লাইনচ্যুত করার জন্য উৎসাহিত করেছে। গোয়েন্দা সংস্থার মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সন্ত্রাসবাদী নিয়োগকারী বলেছে, সরকার ইডি এবং এনআই এর মাধ্যমে আমাদের সম্পত্তিগুলিকে লক্ষ্যবস্তু করছে, তবে আমরা অনর থাকব এবং শীঘ্রই ক্ষমতা দখল করব। উল্লেখযোগ্যভাবে ফরহাতুল্লাহ ঘড়ি ট্রেন লাইনচ্যুতের মন্তব্য ভারতীয় কর্তৃপক্ষকে সতর্ক করেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে তারা বর্তমানে সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া ট্রেন লাইনচ্যুতির ঘটনার পর্যালোচনা করেছে। এটি স্মরণ করা প্রাসঙ্গিক যে 23 এবং 24 অগস্ট একটি বন্দে ভারত ট্রেনকে লাইনচ্যুত করার জন্য একই স্থানে সিমেন্ট ব্লক বসানো হয়েছিল। বন্ধ সফল করতে বুধবার সকাল থেকেই ভবানীপুরের রাস্তায় নেমে পড়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। রাস্তায় গাড়ি ও বাস চালকদের কাছে হাত জোর করে অনুরোধ করেন যাতে তাঁরা বন্ধকে সমর্থন করেন। মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, খুব ঘৃণ্য আচরণ, এদের শীত দ্বারা বিক্রি হয়ে গিয়েছে। অগ্নিমিত্রা আরও বলেছেন, পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেছে। সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়া যাবে না, কিন্তু পুলিশ নিরস্ত্র পড়ুয়া বৃদ্ধ এবং বাচ্চাদের দিকে পাথর ছুড়ে মারছে, সেই ছবি আমার কাছে আছে। প্রসঙ্গত, মঙ্গলবার আরজিকর ঘটনায় প্রতিবাদে রাস্তায় নেমেছিল ছাত্র সমাজ, আর জানিয়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায়।